أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم বাংলাদেশ আহলে সুন্নাত জামাত চট্টগ্রাম মহানগরের আওতাধীন পতেঙ্গা থানার ব্যবস্থাপনায় খলিফাতুর রাসূল সাইয়েদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্মরণে এই পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত আজকের এই বিশাল সিদ্দিক আকবর সুন্নি কনফারেন্সের অত্যন্ত সম্মানিত সভাপতি সাদরে মুকাররম আজকের এই মাহফিলের প্রধান অতিথি গোটা বাংলাদেশের আশিকিন মুহিব্বিন বাংলাদেশের কোটি কোটি মানুষের শ্রদ্ধার জায়গা আওলাদে রাসূল ইমামে রাব্বানী দরবার শরীফের অত্যন্ত মহতরম সাজ্জাদা নাসি বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের কেন্দ্রীয় পরিষদের মহতরম মুকাররম সভাপতি পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি জিদা মাজদুহু ওয়া ইলমুহু ওয়া কারামুহু ওয়া লুতফুহু ওয়া মান্নুহু আজকের প্রধান বক্তা ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের সাজ্জাদা নাসি আহলে বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমবরদারি আহলে সুন্নাত আল্লামা খাজা মোহাম্মদ আরিফুর রহমান তাহিরি মুতাজিল্লুল আলী মঞ্চে আসীন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ এইচ এম মজিবুল হক শাকুর বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ ওয়াহিদ মুরাদ বিশিষ্ট সংগঠক আলহাজ মনিরুদ্দিন চৌধুরী হালিম অন্য অন্য এলাকার হযরাত উলামায়ে আহলে সুন্নাত সুধী মণ্ডলী আর আপনারা যারা এসেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ওই আয়াত কারিমা তেলাওয়াত করলাম যেটা আমার আগে আজকের প্রধান বক্তা আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব তেলাওয়াত করেছেন আমি আমার সুবিধার জন্য সেটাই তেলাওয়াত করলাম সুবিধা এটা যে উনি ওটার তর্জমা করে গিয়েছেন আমাকে আর তর্জমা করতে হবে না সময় পেয়ে গেলাম খুতবা পড়লাম না আর উনি কিছু আলোচনাও করেছেন আমিও এই আয়াতে কারিমার আলোকে আলোচনা করে আমার বক্তব্য শেষ করব আমার তকরির শেষ করব মূলত সাহাবা ইকরামের শানে এটা এমন একটি আয়াতে কারিমা যেটির মুফাসসাল বয়ান দিয়ে শেষ করা কোনদিন সম্ভব কি বলেন সম্ভব কথার জবাব দিবেন চুপ থাকবেন না মহতরম হাজরিন এই আয়াতে কারিমার ভেতরে যেমনি আলাল উমুম সমস্ত সাহাবায়ে কেরামের শানের কথা আলোচনা এসেছে খুসুসান এই আয়াত করিমার ভিতরে খোলাফায়ে রাশেদার চারজনের প্রতি ইঙ্গিত করা হয়েছে চলো বলুন না সুবহানাল্লাহ প্রথমে আল্লাহ পাক ইরশাদ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিবকে তার ডেজিগনেশন দিয়ে আহ্বান করেছেন কি দিয়ে কথা বলেন কি দিয়ে তার পদবি দিয়ে আল্লাহ পাক স্মরণ করেছেন গোটা কুরআনুল করিম যদি আমরা ঘাঁটি গবেষণা করি তাহলে আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যেমনি ভাবে নবীর সাথে কিভাবে মেনার হবে কিভাবে মাওয়ালাত হবে কিভাবে রসুলকে ডাকতে হবে কিভাবে রসুলকে সম্বোধন করতে হবে রসুলের
দরবারের যে নবুয়তের অফিস সে অফিসের কাস্টম কি কালচার কি আমরা যে গতকাল রাষ্ট্রপতির অফিসে গিয়েছি সেই অফিসের কিছু কালচার কাস্টম নিয়ম নীতি আছে না আমরা কি গিয়ে ঢুকে যেতে পেরেছি কিছু নিয়ম নীতি ও নিয়ম নীতিকে অনুসরণ করার জন্য এক সপ্তাহ পর্যন্ত আমাদের খাজা আরিফুর রহমান তাহবি সাহেবের ঘুম নিদ্রা নাই এই সমস্ত নিয়ম কানুনগুলো ঠিক করেছেন আমাদের করেছে আমাদের সংবিধান আমাদের গঠনতন্ত্র আমাদের রাষ্ট্রের সংবিধান আর আল্লাহর রাসূলের অফিসের যেই কাস্টম যে নিয়ম নীতি সেটা শিক্ষা দিয়েছেন কে হাত তুলে বলুন না কে দিয়েছে একটা আঙ্গুল দেখিয়ে বলুন কে দিয়েছে ওটা নির্ধারণ পৃথিবীর কোনো আইন করে নাই ওটা নির্ধারণ পৃথিবীর কোন নীতি নির্ধারকটা করে নাই নবীর নবুয়তের দরবারের সেই মহান নবুয়তের অফিসের নীতিমালা কাস্টম নির্ধারণ করেছেন কে মনোযোগ আছে আমার পরে হুজুর ওনার তবিয়ত মোতাবেক তকরির করবেন এবং হুজুর আজকে বায়াত করাবেন সেদিকে আমি ইঙ্গিত করব ইনশাআল্লাহ আখেরি মুনাজাতের আগে হুজুর বায়াত করাবেন যারা বায়াত হবেন তারা নিয়ত করে রাখেন কেন বায়াত হবেন সেটা আমি একটু ইঙ্গিত দিয়ে যাব আমার তকরিরের শেষের দিকে মহতরম হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বান্দাদেরকে নবুয়তের অফিসের নিয়ম নীতি কাস্টম মেনার শিক্ষা দিয়েছে সেখানে মহান আল্লাহ তার প্রিয় হাবিবের সাথে কিভাবে কথা বলবেন নিজের উপরে কিছু কাস্টম ঠিক করে নিয়েছেন আল্লাহ নবীকে জানলে তেমনি ডাক দেন নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডাক দিতে পারেন কিন্তু আল্লাহ তার প্রিয় মাহবুবকে যেন তোনো ভাবে ডাক দেন নাই যেমন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া নূহ ও নূহ ইয়া ঈসা হে ঈসা ইয়া মূসা হে মূসা ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম কিন্তু কুরআনুল করিমের আদো পান্ত পড়ে দেখেন কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নূহের মতো ইব্রাহিমের মতো মূসার মতো ঈসার মতো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই নবুয়তের দরবারের কাস্টম দেখেন আল্লাহর স্বয়ং আল্লাহর দস্তুর সুন্নত দেখেন ডাক দিয়েছেন তো ডেজিগনেশন ধরে ডাক দিয়েছেন কি বলেছেন এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আইন জারি করে দিয়েছেন তোমরা একে অপরকে যেভাবে ডাকো একজন আরেকজনকে যেভাবে ডাকো সেভাবে আমার নবীকে ডাকা যাবে সেভাবে রাসূলকে ডাকা যাবে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল তিনি হচ্ছেন মুহাম্মাদুর বেশি দূর যেতে পারবো না সময়ের দিকে আমাকে নজর রাখতে হয় শানে মুস্তাফা বে কেনারা দরিয়া এই আটলান্টিক মহাসাগরের সাথে এটার তুলনা করলে বেয়াদবি হবে আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন আটলান্টিক মহাসাগরের পর আটলান্টিক মহাসাগর সাত সমুদ্রের পরে আরো সাতটা সমুদ্র আরো সাতটা সমুদ্র আরো সাতটা সমুদ্র মিলাও ওগুলোর পানিকে কালি করে দাও পৃথিবীর সমস্ত বৃক্ষ কাণ্ডগুলোকে কলম করে নাও পৃথিবীর গোড়া থেকে ক্ষয় পর্যন্ত যত সাহিত্যিক বক্তা আছো লিখো আমার নবীর শান লিখে শেষ করা দূরের কথা শুরু করা যাবে না হয় নাই আমার বক্তব্যে এত আস্তে স্লোগান দিলে হয় না দুই হাত তোলেন দুই হাত দুই হাত তাই রসুল নেতা নন
রাসূল রাসূলকে আল্লাহ নেতা বলেন নাই বলেছেন রাসূলুল্লাহ বলেছেন কি মুহাম্মাদুর রাসূল নেতা যে কেউ হতে পারে নেতা মানুষ নির্ধারণ করে ভোটের মধ্যে দিয়ে কিন্তু রাসূল কোনদিন ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত হয় রাসূল একটা ভোটে নির্বাচিত হয় সেই ভোটটা কার আল্লাহ সেই ভোটটা কার আল্লাহ সেটা আল্লাহর ভোট এইজন্য রাসূল বলেছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি উসওয়াতুন হাসানা আমি সিরাজুম মুনীরা আমি মুআল্লিম হয়ে এসেছি আমি বিশ্ব মানবতার আদর্শ হে মানুষরা হে লেখকরা হে বক্তারা তোমরা আমার দিন এবং রাত্রির সমস্ত অংশ দিনে কি করি রাত্রি কি করি সব জানিয়ে দাও আমার গোপন কোনো কিছু সব জানিয়ে দাও খারাপ লাগে খারাপ লাগে যাক এটা এখানে থাকো আজকে সিদ্দিক আকবরের মাহফিল সেখানে আস সিদ্দিক আকবর আমরা জানি ওনার লকব হচ্ছে সিদ্দিক ওনার আরেকটা লকব হচ্ছে ইয়ারে গার ইয়ারে গার গারের বন্ধু গর্তের বন্ধু ইয়ারে গার এটা সিদ্দিক তো লকব দিয়েছে আল্লাহ রাসূল সাহাবা ইকরামরা ইয়ারে গার লকব দিয়েছে আল্লাহ কে দিয়েছে ইয়ারে গার লকব কে দিয়েছে ইজহুমা ফিল আমার আরিব সাহেব ওটা তেলাওয়াত করেছেন আমার জন্য কথা বলতে কত সহজ করে দিয়েছে ইজহুমা ফিল গার দুইজন যখন আল্লাহ পাক বলেছেন এখানে সানি আসনাইন সানি এটার অর্থ কি এটা তো অন্যভাবে বলা যায় আল্লাহ পাক কি স্টাইলে বলেছেন আরে ভাই এই সুকু তুমি বেশি মোবাইল দাও মন সে এটা ভেরি ব্যাড এক চটিয়ে মোবাইল শুধু কথা বল মন সানিয়াস নাই সিদ্দিক আকবরকে বলছেন সানি এটাকে উর্দুতে বললে এভাবে বলা হবে দোমে সানি দোমে সানি দোমে হ্যাঁ হ্যাঁ আপনি সিদ্দিক আকবর হচ্ছে দুইয়ের মধ্যে দ্বিতীয় দুইয়ের মধ্যে দ্বিতীয় দেখুন যখন সেই গর্তের সম্মুখে আল্লাহ রাসূল এবং সিদ্দিক আকবর ঢুকবেন আমরা সেখানে গিয়েছি আপনারা গিয়েছেন সেখানে আমিও উঠেছি অনেক সময় লাগে জবালে সুরে উঠতে সে গর্তের ভিতরে আমি দুই রাকাত নফল নামাজ পড়েছি সিদ্দিক আকবর বললেন জিয়া রাসূলুল্লাহ আপনি পরে ঢুকবেন আমি আগে ঢুকব এই জন্য সানিয়াস নাই আপনি পরে ঢুকবেন আমি আগে ঢুকব আল্লাহ রাসূল বললেন কেন সিদ্দিক তুমি কেন আগে ঢুকবা ইয়া রাসূলুল্লাহ কোন কালের কোন গর্ত ভিতরে সাপ বিচ্ছু হ্যাঁ হিংস জীবজন্তু থাকতে পারে আমি আগে ঢুকে গর্তটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিরাপদ করব এরপর আপনি ঢুকবেন আল্লাহ রাসূল বললেন ও সিদ্দিক আকবর ও আবু বকর আজকে তুমি আগে ঢুকো আজকে তুমি আগে ঢুকো কিন্তু আলমে বরযখের যে কবরে তুমি আর আমি থাকব সেই কবরে আমি আগে ঢুকে তোমার জন্য নিরাপদ করে রাখব এই থাক বাস না হুজুর থাকলে আর আমার নামে নেই শুধু হুজুরের নামেই হবে সারা বাংলাদেশ ব্যাপী হুজুরের নামে হবে ঠিক আছে আমরা একজন নেতা পেয়েছি
কথা বলেন ঠিক কিনা? আমরা একজন মুর্শিদ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা একজন মুর্শিদ, বাংলাদেশে বহু মুর্শিদ আছে, সবাই ভালো, সবাই ভালো, যে নামাজ পড়ে না সেও ভালো, যে বেনামাজি সেও ভালো। আর কি বলবো, আর বলবোটা কি, আর আর কি বলবো? খারাপ বললে তো গোসল হয়ে যাবে, বললাম তুমিও ভালো চাও, নামাজ না পড়লেও তুমিও ভালো। আমরা কাউকে খারাপ বলি না, কিন্তু আজকে যে মুর্শিদ আমাদের মঞ্চে তশরিফ ফরমা, আগে বলেছে উনি খানকায় ময়দানে, জোরে বলুন খানকায় ময়দানে, গদি নসিন না, উনি গদি নসিন না, গদি মানে তো গদি, নসিন মানে বসে থাকা, গদির মধ্যে কিলে বসে থাকবে, গদিতে কেন বসে থাকবে, কি কাম? তুলতুলে গদিতে বসে থাকতে দেখতে শরীর এমন তুলতুল হইয়া যায়, হ্যাঁ গদিতে বসে থাকে। কাল কোনি রাষ্ট্রপতির সাথে ছিলেন, আমরাও ছিলাম সাথে, আজকে উনি জনগণের সাথে, কি বলেন ঠিক কিনা? আজকে উনি জনগণের সাথে, তো আমরা তো সেখানেই পায়াত হব যাকে আমরা জীবনের সর্বস্তরে খুঁজে পাই। এখন তো পীরেরা এমন হয়ে গেছে, যদি কেউ ফকাটে হাত দেয় ফিরে মনে করে আমার বোধ কিছু দিব, আমাকে বোধ কিছু দিবে, ওদিকে আর যাব না, একটু ইঙ্গিত দিয়ে গেলাম ওদিকে যাব না। তাহলে সিদ্দিক আকবর হলো ইয়ারে গার, এটা এমন একটা শব্দ এখন হয়ে গেল, যেমন মির্জাফর শব্দের অর্থ খারাপ না, কিন্তু কেউ যদি বেওয়াফাই করে আমরা বলি তুই আল্লাহ মির্জাফরি করার তো না, বলি কি না? কিন্তু মির্জাফর শব্দের অর্থ কোনদিন খারাপ, মীর মানে আবর, জাফর একজন সাহাবী নাম জাফর, কিন্তু তার অপকর্মের কারণে এই শব্দটা এমন হয়ে গেছে, কেউ যদি বেওয়াফাই করে বলা হয় তুমি কি মির্জাফরি করতেছো, এরকম বহু শব্দ ভালো অর্থে ব্যবহৃত হয়, বহু শব্দ খারাপ অর্থে ব্যবহৃত হয়, শব্দের অর্থ খারাপ ভালো সেটা না। মি ইয়ারে গার, এটা এমন একটা শব্দ হয়ে গেল, এখন উর্দু ভাষায় যারা কথা বলে তারা কারোর সাথে কারো বন্ধুত্ব বুঝাবার জন্য বলে যে তুমি মেরা ইয়ারে গার হো, তুমি মেরা আসছে কোথা থেকে, ইজহুমা ফিল গার, ইজহুমা ফিল গার, সেখান থেকে এসেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, যাক সেই গর্তের ভিতরের কাহিনীতে আমি যাব না, কি আসহাবে কাহাবের কাহিনী, কি আসহাবে কাহাবের গর্তের কাহিনী, জবানের সুরের গর্তের কাহিনী, আসহাবে কাহাবের কাহিনী কবলান করে নিবে, সেদিকে যাচ্ছি না। আমি সংক্ষেপ করে আনি, জঙ্গে তাবুক, বাজেট নেই, টাকা পয়সা কম, আল্লাহ রসুল বললেন বাজেট দাও, সবাই টাকা পয়সা দাও, মেয়েরা গলার হার খুলে দিচ্ছে, আংটি খুলে দিচ্ছে, কানের ধুল খুলে দিয়ে ফেলতেছে, সব দিল জঙ্গে তাবুকের, ওসমানে গনি নিয়ে আসলো, উমর আল ফারুক নিয়ে আসলো, কেউ অর্ধেক, কেউ তিন ভাগ, কেউ তার চেয়ে কম বেশি, সিদ্দিক আকবর সব নিয়ে উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, ঘরের জন্য কি রেখে এসেছো, সব তো নিয়ে আসলা, আমি চেয়েছি তুমি সব নিয়ে আসলা, তোমার ঘরের জন্য কি নিয়ে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরের জন্য আল্লাহ কে আর আপনাকে রেখে এসেছি, সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, পরওয়ানে কো চেরাগে আনা দিল কো ফুলে বাস, পরওয়ানে কো চেরাগে আনা দিল কো ফুলে বাস, সিদ্দিক আকবর কে লিয়ে খুদা কা রাসূল বাস, ও নবী, মৌমাছি যখন ফুল পায় তার জন্য ফুলের মধু যথেষ্ট, আমি সিদ্দিক আকবরের জন্য আপনি যথেষ্ট।
ইয়ারেগার হবে না কেন? যেমনি আজকে আমরা কিভাবে নির্বাচন করব এটা নিয়ে জাতি আজকে দ্বিধাদ্বন্দ্বে। রাষ্ট্রপতির সাথে সংলাপে গেল, কারো অন্তরে শান্তি নেই। আমি বলবো আল্লাহ রসুলের ওয়াফাত শরীফের পরে খেলাফতের আসনে সিদ্দিক আকবর কিভাবে নির্বাচিত হয়েছেন, আজকে নির্বাচন কমিশনকে সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। জোরে বলুন না, ঠিক কিনা? তৎকালীন সময়ের গণতান্ত্রিক শ্রেষ্ঠ উপায়, ওই সময়ের গণতন্ত্রের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সে সময় এমনিতেই আল্লাহ রাসূল ওয়াফাত শরীফের আগে বললেন যে নামাজের ইমামত সিদ্দিক আকবর করবে। কে করবে? এটা রাসূলের ইঙ্গিত হয়ে গেল, এই দেরিও নাই, রাসূলের ইঙ্গিত হয়ে গেল। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান ঠিক করতে পাল মন নরম, আপনাকে না দেখলে ইমামতি করতে পারবে না। যখন দেখবে যে মুসল্লায় আপনি নাই, আমার আব্বা কিভাবে ইমামতি করবে? আল্লাহ রাসূল বললেন, আমি যা বলেছি তা। সিদ্দিক আকবর ইমামত করছেন করছেন করছেন, একদিন রাসূলের ভালো লাগলো, বললেন, আয়েশা আমি আর পারছি না, আমি একটু মসজিদে নববী শরীফে যাব, আমি নামাজ পড়তে যাব। আল্লাহ রাসূল হুজুর শরীফ থেকে বেরিয়েছে, এটা দেখেই সিদ্দিক আকবর যে ইমামত করছেন সেই ইমামতি থেকে পিছনের কাতারে চলে গেলেন। আশেকার কাকে বলে? চলে গেলেন। আল্লাহ রাসূল ইঙ্গিত করলেন, আবু বকর সিদ্দিক তুমি ইমামতি করো, তোমার জায়গায় তুমি দাঁড়াও। রাসূল কষ্ট করে এসে আবু বকর সিদ্দিকের পাশে বসে গেলেন। রাসূল দাঁড়াতে পারছেন না, বসে গেলেন। কিন্তু তারপর আবু বকর সিদ্দিক ইমামত করেন নাই, আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়ে রাসূলের দিকে তাকিয়ে আছে। রাসূল হাত উঠালে হাত উঠায়, রাসূল রুকুতে গেলে রুকুতে যায়, রাসূল সেজদা গেলে সেজদা যায়। সিদ্দিক আকবর রাসূলকে দেখে দেখে নামাজ পড়ছেন, আর সাহাবায়ে কিরাম কা সিদ্দিক আকবরের সাথে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। সেখানে ইঙ্গিত ছিল, যাক আল্লাহ রাসূলের ওয়াফাত শরীফের পরে সমস্ত প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কিরাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার সম্মিলিত মতকের ভিত্তিতে প্রস্তাব করল ওমর আল ফারুক, আর গোটা ইজতেমা ওটা সমর্থন করল। ওটার মধ্যে আজকে কিভাবে নির্বাচন হবে ওটার ইঙ্গিত আছে কি নেই, কথা বলার ইঙ্গিত আছে কি নেই? ওটা রাজতন্ত্র ছিল না, মুলুকিও ছিল না, মনার্কিজম ছিল না, ওটা তৎকালীন সময়ের শ্রেষ্ঠ ডেমোক্রেসি ছিল। আজকের ডেমোক্রেটিক বিশ্বকে সেটা আমরা চ্যালেঞ্জ করে দেখাই দিতে পারি। যাই হোক, এখানে রাখলাম তাহলে ওয়াল্লাযীনা মাহু, এটা সিদ্দিক আকবরের প্রতি ইঙ্গিত। এখানে চারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা পরে আর চারটা কথা আছে। প্রথম হলো ওয়াল্লাযীনা মাহু, আল্লাহ পাক এই অংশের মধ্য দিয়ে সিদ্দিক আকবরের দিকে ইঙ্গিত করলেন, লেকুল্লে আয়াতিন জাহারুন ওয়া বাতানুন। আল্লাহ নবী ইরশাদ করেন, প্রত্যেকটি আয়াতের জাহিরি অর্থ আছে, বাতিনি অর্থ আছে। জাহিরি অর্থ করবে শরীয়তের আলেমরা, জাহিরি অর্থ করবে শরীয়তের আলেমরা, আর বাতিনি অর্থ করবে পীর বসায়েক বুজুর্গারে দিনেরা। আমাদের আজকের বদর অতীত শরীয়তের আলেম আবার তরিকতের পীর উনি মাশায়েখ, কি বলেন ঠিক কি না? কোনটা তো বাকি নেই, বহু বিশ্বাস আছে, উর্দু পর্যন্ত পড়তে পারে না, উর্দু 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 কি ভয় লিখিতে পারছে না? বাল্য শিক্ষা, উর্দুর বাল্য শিক্ষা। আমি বলি আল্লাহ এক হ্যায় পাক আওর বেআয়ে ভাই, এটা যদি দেন বড় বড় বিশ্বাস, যদি বলে হিন্দি একটু পড়েন, এত বড় হা করবে নাকে মাসি বসে মুখে মুখে ফাইগানা করে দেবে, পড়তে পারবে জানো না কিছু। আর মুরিদরা বলে যে আমাদের হুজুরের জিজ্ঞেস করা, তোমার হুজুর তো মাদ্রাসায় পড়ে না, কিচ্ছু জানেও না, এলমেলো দুনিয়া আছে, কি আছে এলমেলুদুনি, এত সহজ এলমেলুদুনি, এত সহজ
তাহলে ওয়াল্লাযীনা মাহু যিনি নবীর সাথে সিদ্দিক আকবর নবুয়তের জুহুর নবুয়তের পর থেকে নবীর সাথে মক্কি জিদ্দিকিতে নবীর সাথে হিজরতে নবীর সাথে গারে সূরে নবীর সাথে হিজরতের পথে নবীর সাথে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন রাসূল উপস্থিত হয়েছেন লক্ষ হাজার হাজার মদিনাবাসী আসছে নবীকে দেখার জন্য সিদ্দিক আকবর পাগড়িটা খুলে আমার নবীর সর্ববর্গ ধরে রাখছে বদরের নবীর সাথে উহুদের নবীর সাথে খন্দকের নবীর সাথে আরে শুধু তাই নয় আরশে আজিমে মিরাজ নবীর সাথে সুবহানাল্লাহ আরশে আজিমে মিরাজ এখন হুজুররা বলবে আরশে আজিমে মিরাজ নবীর সাথে কেমন হবে এটা আবার কোথায় পেলেন আক্তার সাহেব চোখ বড় বড় করে তাকাচ্ছে এটা কোথায় এটা আবার কোথায় পেলেন হ্যাঁ মুফতি আহমদ ইয়ার খান নাইমি মুফতি আহমদ ইয়ার খান নাইমি আলাইহির রহমা সাবানিহে কারবালা পড়ে দেখেন সাবানিহে ওনার মেরাজুন নবী মেরাজুন নবী আহমদ সাইদ কাজিমী আহমদ সাইদ কাজিমী মেরাজুন নবী পড়ে দেখেন আল্লাহর পেয়ারা হাবিব মক্কাতুল মুকাররমা ছেড়ে সেই বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অতিক্রম করে যখন লামাকা যেখানে ডান নাই যেখানে বাম নাই যেখানে সামনে নাই যেখানে পেছন নাই যেখানে উপর নাই যেখানে নিচ নাই যেখানে কি আছে কিও নাই কিও আল্লাহ রাসূল রাফ রাফ করে যাচ্ছেন আরশে আজিমে আর আল্লাহ পাক ডাকছেন উদুনি লাইয়া উদুনি লাইয়া ও নবী আরো কাছে আসো ও নবী আরো কাছে আসো আল্লাহর জিব্রিল আমিন নাই কেউ নাই মালায়েকাতুল মুকাররাবান নাই জিব্রিল আমিন নাই আল্লাহ রাসূল একটু ইতস্তত বোধ করলেন কিরে কিভাবে যাব কোথায় আসলাম এটা কোন জায়গা সেই মুহূর্তে রাসূল শুনলেন একটা আওয়াজ ও নবীরে চিন্তা করবেন না পরেশান হবেন না ইন্না রাব্বাকা ইউসাল্লি আলাইকা ইন্না রাব্বাকা ইউসাল্লি আলাইকা ও নবী আপনি এগিয়ে যান আরশ আজিমে আপনার রব আপনার অপেক্ষায় দুরূদ শরীফ পড়তেছে নারে তাকবীর আল্লাহ রাসূল মিরাজ শরীফ থেকে এসে বললেন ও আবু বকর আমি তো মিরাজ গিয়েছি একা জিব্রিল আমিনকে নিয়ে একটা পর্যায়ে গিয়ে জিব্রিল আমার বন্ধু আমার ভাই সেও নাই ও আবু বকর আমি সেখানে তোমার আওয়াজ শুনেছি তুমি বলেছিলে আমি যেটা শুনেছি ইন্না রাব্বাকা ইউসাল্লি আলাইকা ও আবু বকর এটা তোমার কণ্ঠ ছিল এটা তোমার কণ্ঠ ছিল তাহলে মিরাজও আছে কিনা মিরাজও আছে কিনা এখনো রওজা মোবারকা আছে কিনা এখনো রওজা শরীফ আছে কিনা এই জন্য তিনি ওয়াল্লাযীনা মাহু ওয়াল্লাযীনা এরপরে আশিদ দাউ আলাল কুফফার দ্বিতীয় অংশ হলো আশিদ দাউ ইশারা ইলা ওমারা ওমরের দিকে এই অংশ ওমরের দিকে এরা এরা বাতিলের ব্যাপারে বড় কঠিন এই মেজাজ হলো উমর আল ফারুকের এই মেজাজ উমর আল ফারুকের ও উমর তুমি এই রাস্তা দিয়ে যদি যাও তাহলে শয়তান ওই রাস্তা দিয়ে আসে না সে আরব গলিতে ঢুকে যায় সে আরব গলিতে ঢুকে যায় যাক ওটার ব্যাখ্যা আমি যাব না তৃতীয় হলো হ্যাঁ রুহামা উবাইনাহুম রুহামাও এরা একে অপরের প্রতি রাহিম দয়ালু এটা উসমান গনির দিকে ইশারা এটা উসমান গনির দিকে ইশারা এত রাহিম উসমান গনি উনি যখন শাহাদত বরণ করছেন কোরআনুল করিম তেলাবাত অবস্থায় ওনার উপদেষ্টা কমিটির সদস্যরা এসে বলল আপনি সেনাবাহিনী কল করেন যেই বিদ্রোহ হচ্ছে এটা দমনের জন্য আপনি সেনাবাহিনী কল করেন উনি বললেন না আমি একজন উসমান শহীদ হয়ে যাব কিন্তু আমার ক্ষমতা রক্ষার জন্য
আমি সেনাবাহিনী কল করব মুসলমান মুসলমানের যুদ্ধ জিহাদ হবে ওরা এক অপরকে মারবে নিহত হবে আহত হবে আমি উসমান সেটা পারবো না আমি একজন চলে যাই কিন্তু যেন মুসলিম উম্মার মধ্যে ব্লাড শেডিং না রহমাউ এই তুমি তো হাফেজ সাদ্দাম রহমাউ বাইনাম কজন গেল তারাহুম রুকআন সুজদা এটা মাওলা আলী এটা মাওলা আলী তারাহুম রুকআন সুজদা তোমরা দেখবে তারা রুকুতে সেজদাতে এইজন্য হযরত আলী কারবালা ওয়াজাকে জিজ্ঞেস করা হলো ও আলী আল্লাহর রাসূল বলেছেন এমন ভাবে নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি কান্না কাতারাহু তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু যদি তোমার ওই নামাজ ওই অবস্থায় না যায় এমন ভাবে পড়ো মনে রেখো তুমি দেখতে না পাইলো আল্লাহ যেন তোমাকে ও আলী আপনি কি নামাজে আল্লাহকে দেখেন সাহাবীরা জিজ্ঞেস করলো আলী এই হাদিসের মেজদাক অনুযায়ী আপনি তো আপনার দিকে তো আল্লাহ রুকআন সুজদায় এই এটা এটাই সেরা করেছে আপনার নামাজ তো শ্রেষ্ঠ আপনি কি নামাজে আল্লাহকে দেখেন আলী বলল বললটা কি কি কথা বললা তোমরা আমি আল্লাহকে দেখি কিনা শোনো আমি আলী যখন নামাজের যাই নামাজে দাঁড়াই আল্লাহকে দেখা ছাড়া নামাজ শুরু করি না সুবহানাল্লাহ আমি আল্লাহকে দেখা ছাড়া নামাজ শুরু আমি যখন আল্লাহকে দেখি আল্লাহ যখন আমাকে দিদার দেয় তখনই আমি বলি আল্লাহু আকবার ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন এতটুকুর মধ্যে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ